আরে নবীর উম্মতের দল এক আল্লাহর বান্দা শুনতেছে নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন আল্লাহর বান্দা বাগানের মধ্যে পানি দিতেছেন হাত থেকে বালতি ফেলাইয়া দুইটা হাত আল্লাহর দিকে রুজু করে বলেন ও মালিক আমার দুইটা চুপ করে জাপ করে রেখেছি একমাত্র নবীর জন্য যদি ওই নবী না থাকে আমার দুইটা চোখ রেখে লাভ নাই আপনি আমাকে অন্ধ বানায় দাও নবী বললেন সাহাবা কেরাম উহুদের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করে যারা জান্নাতের ময়দানে হাজির হতে চায় এদেরকে বিনা গোসলে জানাজ পড়াও দাফনের ব্যবস্থা করো এদেরকে দেরি করাইও না আমার আল্লাহ অপেক্ষায় করতেছেন এদের সাথে মোলাকাত করার জন্য সাহাবা কেরাম দৌড়াচ্ছে রক্ত মাখা সরণি রাস্তা ময়দানে আশেপাশে সাহাবা কেরাম পড়ে আছেন নবী দেখতেছেন এক পার্শ্বতে এক মহিলা দৌড়ায় নবী খবর দেন নবী বললেন কে এই মহিলা বলে পরিচয় নাও বলে আপনার সাহাবি হানজালার বিবি নবী বললেন ও ওই মহিলা ডাক দাও পয়গম্বর আমার স্বামী হানজালাকে আপনি গোসল ছাড়া কবর দিবেন না রে নবী কারণ আমার বাসর রাত রাতের বেলায় আমার স্বামী গোসল কানায় গিয়ে শুনে নবী নাই নবী নাই আমার স্বামী গোসল না করে দৌড়ায় বহু বেঈমানদের কাফেরদেরকে নিধন করে হানজালা শহীদ হয়ে গেলেন নবী বললেন যাও হানজালাকে গিয়ে খুঁজো গোসলের ব্যবস্থা করো হানজালাকে খুঁজতেছেন ইতিমধ্যে জিব্রাইল আমিন এসে হাজির জিব্রাইল আমিন ডাক ডাক পয়গম্বর আপনার সাহাবী হানজালাকে গোসল দেওয়া লাগবে না আমার আল্লাহ তাআলা জান্নাতের পানি দ্বারা হানজালাকে গোসল করিয়া দিয়েছেন এরে নবীর আশেক নবীর উম্মতের দল সাহাবা কেরাম নবীর আদর্শ জন্য জীবনটা পালন করে দিয়েছেন নবী আমার এত সুন্দর আদর্শ নিয়ে উপস্থিত হয়েছেন সাহাবা কেরাম আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করলেন ও আয়েশা নবীর আদর্শটা কি আপনি আমাদের একটু জানায় দেন আম্মা জান আয়েশা বলেন রাসূল আদর্শটাই হলো পুরো কোরআন শরীফ আরে নবীর উম্মতের দল নবীর আদর্শ এক নাম্বার হলো একটা মানুষ চলার জন্য যত আদর্শ প্রয়োজন সব আদর্শ ব্যক্তির মাঝে বিদ্যমান ছিল নবী আমার বলেন নবীর সব কিছু মানুষের কাছে স্পষ্ট ছিল তিন নাম্বার আদর্শ হলো আল্লাহ তাআলা পয়গম্বর চরিত্রকে আল্লাহ বিশেষভাবে হেফাজত করে রেখেছে সূরজ নে দিয়া আপনি শোয়া ও কা পয়গাম দুনিয়া হে আজব চিজ কবি সুবহ কবি শাম দুনিয়া হে আজব চিজ কবি সুবহ কবি শাম দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নেহি হো দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নেহি হো বাজার সে গুজর হো খরিদ্দার নেহি হো বাজার সে গুজর হো খরিদ্দার নেহি হো মকবুল তো হাই শাজ হকাবল তো বহুত হাই মকবুল তো হাই শাজ হকাবল তো বহুত হাই হাই না কে মানন দে তুদিহি দিল তো বহুত হাই হাই না কে মানন দে তুদিহি দিল তো বহুত হাই
আমি পবিত্র কোরআন কারীম থেকে একটি আয়াত এবং মহানবী শ্রেষ্ঠ নবী হায়াত নবীর জিন্দা নবীর অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে একটি হাদিস পাঠ করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ আমাকে এবং আপনাদেরকে আমল নির্দেশনার তৌফিক দান করুন সবাই আমিন আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা আলোচনা করতে চাই সেটা হচ্ছে রসুলের সীরত নিয়ে আল্লাহ যে দুনিয়ার মধ্যে নবীকে প্রেরণ করেছেন ওই নবীর আদর্শ কি সীরত কি সাহাবা কেরাম আম্মা আয়েশাকে বললেন যে হে আয়েশা রসুলের আদর্শ কি রসুলের সীরত কি তখন আম্মা আয়েশা বলেন কানা খুলকুহুল কুরআন আম্মা আয়েশা বলেন নবীর আদর্শ হচ্ছে সীরত হচ্ছে পুরাটাই কুরআন কোরআনের মধ্যে মানুষের সীরত নিয়ে আলোচনা করেছেন কিভাবে মানুষ চলাফেরা করতে হবে আর নবীজি মানুষকে দেখায় গিয়েছেন এইভাবে তোমরা করতে হবে তেজন্য রসুল হচ্ছেন কোরআন শরীফের ব্যাখ্যাদাতা এই পবিত্র কোরআন কারীমের যত ব্যাখ্যা রয়েছে যারাই যেভাবে ব্যাখ্যা করেছেন যত তাফসির করেছেন সবচেয়ে উত্তম ফসিহ বালেগ তাফসির হচ্ছে রসুলের হাদিস কোরআনের মধ্যে রয়েছে তোমরা নামাজ পড়ো কিভাবে নামাজ পড়বেন আল্লাহর নবী শিখিয়ে গিয়েছেন রসুল বলেছেন তোমরা রোজা রাখো তো রোজা কিভাবে রাখবেন রসুল বলে গিয়েছেন আল্লাহ বলেছেন তোমরা হজ করো তো হজের বিধা বিধান কিভাবে হজ কিভাবে করবেন হজের রুকুন কয়টা নবী হাদিসের মাধ্যমে বলে গিয়েছেন নামাজের ক্ষেত্রে আল্লাহ রসুল বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি তোমরা এমন ভাবে নামাজ করো যেভাবে আমি নবীকে তোমরা দেখেছো হজের বিধান চলে আসতে হজ করতে হবে তো হজ কিভাবে করবেন রসুল বলেন খুজু আনমি মানাসিকাকুম তোমরা আমার কাছ থেকে হজের বিষয় শিখে নাও এ দুনিয়ার মধ্যে একটা মানুষ চলাফেরা করার জন্য যত আদর্শ প্রয়োজন সব আদর্শ রসুল প্র্যাকটিক্যাল মাধ্যমে দেখা গিয়েছে এজন্য রসুলের এক নম্বর আদর্শ হচ্ছে একটা মানুষ চলার ক্ষেত্রে যত আদর্শ প্রয়োজন যত মতাদর্শ প্রয়োজন সব আদর্শ রসুলের মধ্যে বিদ্যমান ছিল দুনিয়ার মধ্যে এক একটা মানুষের প্ল্যাটফর্ম যদি আমরা থাকাই তাহলে আমরা দেখতে পাই ওই লোক এক এক দিক থেকে এক এক কাজ করে গিয়েছে কিন্তু ওই ব্যক্তির ব্যক্তিগত জীবন কিভাবে তিনি কাটিয়েছেন সেটা আমরা পাই কিন্তু রসুলের ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় সামাজিক সব কিছু শুধু তাই না আপনি কিভাবে চলাফেরা করবেন রসুল সব কিছু বলে দিয়েছে এর জন্য কিছু নাস্তিক যারা ইহুদি তারা একটু আম্মাজ আয়েশা সম্পর্কে একটু বাজে ধারণা করে তারা বলেন যে রসুলের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করে অথচ যদি আপনি ব্যক্তিগত আদর্শ যদি তার মধ্যে না পান তাহলে পরিপূর্ণ আদর্শ ব্যক্তির মধ্যে পাবেন রসুলের ব্যক্তিগত জীবন থেকে সামাজিক থেকে রাষ্ট্রীয় পর্যন্ত আপনি কিভাবে চলাফেরা করবেন কিভাবে আপনি দেশ চালাবেন কিভাবে আপনি ইস্তেঞ্জাখানায় যাবেন কিভাবে আপনি গোসল করবেন কিভাবে খাবার খাবেন সবগুলো রসুল বলে গিয়েছে তাহলে আমরা কি বুঝতে পারলাম এক নম্বর আদর্শ হচ্ছে আল্লাহ যে দুনিয়ার মধ্যে নবীকে প্রেরণ করলেন একটা মানুষের যত আদর্শ প্রয়োজন সব আদর্শ রসুলের মাঝে বিদ্যমান ছিল এবার দুই নম্বর আসি আল্লাহ নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন তার সব কিছু মানুষের কাছে স্পষ্ট ছিল শুধু তাই না আল্লাহ তাআলা তার নবীকে বলেন যে নবী আপনি তাদেরকে জানায় দেন ফাকাদ লাবিসতু ফীকুম উমরান মিন ক্বাবলি আফালা তাআকিলুন তোমরা কি জানো না আমি তো তোমাদের মাঝে অনেক দিন ব্যবস্থা করেছি চলাফেরা করেছি
নবী তার সিরাত সম্পর্কে চ্যালেঞ্জ দিচ্ছেন তোমরা আমি নবীকে কেন অস্বীকার করবা আমি তোমাদের মাঝে বড় হয়েছি আমি তো তোমাদের মাঝে একটা সময় অতিক্রম করেছি তাহলে নবীজি সব কিছু মানুষের কাছে স্পষ্ট ছিল শুধু তাই না আল্লাহ তার নবীর আদর্শকে বিশেষ ভাবে হেফাজত করেছিলেন নবীজির বয়স যখন ছিল 14 বছর তখন মক্কার জমিনে যারা বিবাহ অনুষ্ঠান হতো ওই বিবাহ অনুষ্ঠানে গান বাজ্য হতো নবী বলেন যখন আমাকে দাওয়াত দিয়েছিল রাতের বেলা গান বাজনা হবে তখন আমার এমন একটা ঘুম হয়েছে রাতে আমি সজাগ হতে পারি নাই সকাল পর্যন্ত আমি ঘুমিয়েছিলাম সকাল হওয়ার পর আমি উঠেছি রাসূল বলেন ওই ঘুমটা ছিল আমার নেশাগ্রস্ত ঘুম এমন ঘুম হয়েছিল আমরা কিছু টের পাই এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি নবী যদি ওই গান বাজনার মধ্যে শরীক হতো তাহলে নবী নবী হওয়ার পরে যদি মানুষদেরকে বলতো যে গান বাজনা হারাম তখন ওই মক্কার মানুষে বলতে বলতো যে তুমি আজকে নবী দাবি করতেছো একসময় তুমি তো ছিলা আমাদের সাথে গান বাজনা অংশীদারিত্ব করেছো বলতো কিনা কিন্তু আল্লাহ তার নবী কিভাবে হেফাজত করেছেন শুধু তাই না নবী বলেন আমার বয়স যখন ছিল 25 বছর তখন বাইতুল্লাহর একটা সয়লাবে দেওয়ালগুলো ধসে পড়ে গিয়েছিল তখন মানুষগুলো সেই দূর দূর পাহাড় থেকে পাথর আনতে লাগলো তাদের ভিতরে এই মনোভাব কাজ করতেছিল যে আমরা বাইতুল্লাহর কাজ করব আর সেখানে আমরা যে পোশাক লাগে গুনাহের কাজ করি সেটা লাগে আমরা কাজ করব কষ্টিন কালে সম্ভব না আমরা উলঙ্গ অবস্থায় কাজ করব তো যখন তারা উলঙ্গ অবস্থায় পাথর আনা কাজ শুরু করতে লাগলো তখন তারা ভাবতে লাগলো যে বরকতপূর্ণ কাজ করব আব্দুল্লাহ সন্তান মুহাম্মদকে ডাকা দরকার যেন আমাদের সাথে হতে পারে কিন্তু নবীকে যখন ইনভাইট করা হলো নবী অসুস্থ থাকার কারণে সেখানে অংশীদারিত্ব হতে পারে নাই এখন যদি নবী অংশীদারিত্বই হতো নবী হওয়ার পরে যদি তাদেরকে বলতো একটা পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত 70 টাকা ওয়াজিব সেটাকে তরক করা মাকরুহে তাহরিমি সেটা বলার পরে তারা অবশ্যই বলতো আজকে তুমি নবী কোথায় ছিলা আগে নবী তুমি কোথায় ছিলা আগে তো লঙ্গ ছিল তখন তো বলো নাই দেখেন তাদের ভিতর কি মন মানসিকতা কি তাদের ভিতর ইয়াস কুকুর যেমন পরশব করে পা একটু আলগি দিয়ে যেন তার গায়ের মধ্যে পরশব না লাগে তাদেরও এমন ছিল তাহলে কয়টা আদর্শ বললাম তিনটা তো আদর্শ বললাম আল্লাহ তাআলা বলেন لقد كان لكم في رسول الله أسوة حسنة আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ সাহাবা কেরাম আম্মা আয়েশাকে বলেন হে আয়েশা নবীর আদর্শ তুমি বলে দাও আম্মা আয়েশা বলেন কানা খুলকুহু কুরআন আম্মা আয়েশা বলেন নবীর আদর্শটাই হলো পুরাটাই কোরআন শরীফ আরে নবীর উম্মতের দল আল্লাহ নবীকে এত সুন্দর আদর্শ দিয়ে প্রেরণ করেছেন ওই আদর্শ মানার জন্য ওই আদর্শ লালন করার জন্য সাহাবায়ে কারাম একদম পাগল হয়ে গিয়েছিল আরে নবীর আশিক নবীর উম্মতের দল একজন সাহাবি নয় দুইজন সাহাবি নয় লক্ষ সাহাবি নবীর আদর্শের জন্য পাগল নবীর আদর্শের জন্য জীবনটাই দিয়ে দিয়ে চলে গেছেন আরে নবীর উম্মতের দল এক আল্লাহর বান্দা শুনতেছে নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন আল্লাহর বান্দা বাগানের মধ্যে পানি দিতেছেন হাত থেকে বালতি ফেলাইয়া দুইটা হাত আল্লাহর দিকে রুজু করে বলেন উমালি আমার দুইটা চুপ করে জাপ করে রেখেছি একমাত্র নবীর জন্য যদি ওই নবী না থাকে আমার দুইটা চোখ রেখে লাভ নাই আপনি আমাকে অন্ধ বানায় দাও নবী বললেন সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করে যারা জান্নাতের ময়দানে হাজির হতে চায় এদেরকে বিনা গোসলের জানাজা পড়াও দাফনের ব্যবস্থা করো
এদের কে দেরি করায়ো নাম আমার আল্লাহ অপেক্ষা করতেছেন এদের সাথে মোলাকাত করার জন্য সাহাবা কেরাম দৌড়াচ্ছে রক্ত মাখা সরনি রাস্তা ময়দানে আশেপাশে সাহাবা কেরাম পড়ে আছেন নবী দেখতেছেন এক পার্শ্বতে এক মহিলা দৌড়ায় নবী খবর দেন নবী বললেন কে এই মহিলা বলে পরিচয় নাও বলে আপনার সাহাবি হানজালার বিবি নবী বললেন ও ওই মহিলা ডাক দাও পয়গম্বর আমার স্বামী হানজালাকে আপনি গোসল ছাড়া কবর দিবেন না নবী কারণ আমার বাসর রাত রাতের বেলা আমার স্বামী গোসল কানায় গিয়ে শুনে নবী নাই নবী নাই আমার স্বামী গোসল না করে দৌড়ায় বহু বেঈমানদের কাফের দেখে নিধন করে হানজালা শহীদ হয়ে গেলেন নবী বললেন যাও হানজালাকে গিয়ে খুঁজো গোসল ব্যবস্থা করো হানজালাকে খুঁজতেছেন ইতিমধ্যে জিব্রাইল আমিনের সাহাজির জিব্রাইল আমিন ডাক ডাক পয়গম্বর আপনার সাহাবি হানজালাকে গোসল দেওয়া লাগবে না আমার আল্লাহ তাআলা জান্নাতের পানি দ্বারা হানজালাকে গোসল করিয়া দিয়েছেন এরে নবীর আশেক নবীর উম্মতের দল সাহাবা কেরাম নবীর আদর্শ জন্য জীবনটা পালন করে দিয়েছেন নবী আমার এত সুন্দর নে আদর্শ নিয়ে উপস্থিত হয়েছেন সাহাবা কেরাম আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করলেন ও আয়েশা নবীর আদর্শটা কি আপনি আমাদের একটু জানায় দেন আম্মা জান আয়েশা বলেন হুসরা আদর্শটাই হলো পুরো কোরআন শরীফ আরে নবীর উম্মতের দল নবীর আদর্শ এক নাম্বার হলো একটা মানুষ চলার জন্য যত আদর্শ প্রয়োজন সব আদর্শ ব্যক্তির মাঝে বিদ্যমান ছিল নবী আমার বলেন নবীর সব কিছু মানুষের কাছে স্পষ্ট ছিল তিন নাম্বার আদর্শ হলো আল্লাহ তাআলা পয়গম্বর চরিত্রকে আল্লাহ বিশেষভাবে হেফাজত করে রেখেছে নবী হেফাজত করেছেন কেন নবীর হচ্ছে মাসুম নবীরা গুনাহের কাজ করতে পারে আল্লাহ তাআলা তার নবীর চরিত্রকে বিশেষভাবে হেফাজত করেছেন চার নাম্বার আদর্শটা হচ্ছে আল্লাহ নবীকে এমন সুন্দর আদর্শ দিয়ে প্রেরণ করেছেন নবী যখন কোনো কাজ করত যদি শরীয়ত বিরোধী হতো আল্লাহ তাআলা জিব্রাইল আমিনের মাধ্যমে জানায় দিত যে কাজটা করা যাবে আর যদি কাজটা সঠিক হয়ে যেত তখন নবী কাজটা করতেন ইতিহাসের মধ্যে পাওয়া যায় হাদিসের মধ্যে রয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন ইসলামের চরম শত্রু ছিল দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ওই মুনাফিকের সন্তান আব্দুল্লাহ আল্লাহর বান্দা ছিল নবীর কাছে গিয়ে বলতে লাগলো নবী আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আপনি তার জানাজাটা পড়ায় দেন আল্লাহ তাআলা সাতশে জিব্রাইল আমিনের মাধ্যমে ওহী প্রেরণ করলেন নবী ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা ওয়ালা তাকুম আলা কবরিহি আল্লাহ তাআলা জানা দিয়েছেন ওই সমস্ত মুনাফিকদের কবরে আপনি নামাজ পড়তে পারবেন না জানাজা পড়তে পারবেন না মুনাফিকের জন্য কবরের সামনে আপনি দোয়া করতে পারবেন তে আল্লাহ দুনিয়ার মধ্যে নবীকে এত আদর্শ দিয়ে প্রেরণ করেছেন সবকিছু মানুষের কাছে স্পষ্ট শুধু তাই না পাঁচ নম্বর আদর্শটা হচ্ছে রসুলের আদর্শের মধ্যে আল্লাহর আদর্শের ছায়া পড়েছিল এজন্য আল্লাহ রসুল বলেন তাখাল্লাকু বি আখলাকিল্লাহ তোমরা চরিত্রবান হও আল্লাহর চরিত্র মতো হয় তো নবী এত সুন্দর আদর্শ দিয়ে প্রেরণ করেছেন আল্লাহ প্রেরণ করেছেন কেন উম্মতের জন্য যেন উম্মতরা জীবনে সফলতা চলে আসতে পারে উম্মতরা যেন তারা কামিয়াব হতে পারে উম্মতরা যেন আল্লাহর তরি জান্নাতে যেতে পারে নবীকে পথ প্রদর্শক হিসাবে প্রেরণ করেছেন কিন্তু আমরা তো নবীকে মানি নবীকে আমরা কষ্ট দিতেই থাকি যেই মানুষগুলো মক্কার মানুষগুলো এমন ভাবে নবীকে কষ্ট দিতে লাগলো তারপর নবী বলে লা তাসরিবা আলাইকুম ইয়াউমা আজ তোমাদের উপর আমার কোনো অভিযোগ নেই যেই মক্কার জমিনের ক্ষেত্রে সম্বোধন করে বলেন লাউলা আন্না কওমি আখরাজুনি মা সাকান্তু গায়রু নবী বলেন আমাকে বহিষ্কার না করত আমি আপনাদের এই জমিন থেকে আমি অন্য কোথাও জমিনে বসবাস করতাম আরে নবীর উম্মতের দল
যেই নবীকে আল্লাহ এত সুন্দর আদর্শ দিয়ে প্রেরণ করেছেন পরে নবীর উম্মতের দল আম্মা আয়েশা বলেন এ সাহাবা কেরাম যদি তোমরা নবীকে জাগ্রত দেখতে চাও তাহলে তোমরা নবীকে জাগ্রত দেখতে পাইবা আর নবীকে যদি ঘুমন্ত অবস্থা দেখতে চাও নবীকে তোমরা ঘুমন্ত অবস্থায় দেখবা তার কারণটা হলো নবী আমার উম্মতের জন্য এই টেনশন করে এই ঘুমিয়ে যা আরে নবীর আশেক নবীর উম্মতের দল আম্মা আয়েশা বলেন নবীর সঙ্গে আমি একদিন শুয়ে গেলাম শুয়ে যাওয়ার পর আমি দেখতে পারলাম আমার পাশে রসুল নাই আমি রসুলকে খোঁজার জন্য হাঁটতে হাঁটতে জান্নাত রুবাকির মধ্যে গিয়ে দেখলাম নবী আমার উম্মতের জন্য মাগফিরাত কামনা করতেছেন আর আল্লাহর কাছে বলতেছেন ইন তুআযিবহুম ফা ইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম নবী আমার জান্নাত রুবাকির মধ্যে গিয়ে উম্মতের জন্য কান্না করতেছেন আল্লাহকে বলতেছেন আল্লাহ তারাই তো আপনার বড় বান্দা যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন আপনি তো হচ্ছে পরাক্রমশালী আরে নবীর উম্মতের দল ওই নবীর সুপারিশ ছাড়া জান্নাত পাওয়া সম্ভব না অতএব বান্দা নবীর আদর্শ লালিত হয়ে যাও নবীর আদর্শ মানার জন্য জীবনটাকে তুমি তৈরি করে নাও নবীর আদর্শ সুপারিশ না পাইলে জান্নাত পাওয়া সম্ভব অগা নবীর উম্মত তেরা হইয়াছি দিশাহারা কুরআন হাদিসের চল যখন যাহা চাই মনে নবী বিনে কে দরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে দরাবে ফুলসিরাত মিজানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তার উপরেও কত মারা মারল তাকে দুশ্মনে নবী বিনে কে দরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে দরাবে ফুলসিরাত মিজানে চল 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 মুমিন চল নবীর সন্ধানে নবী বিনে কে দরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে দরাবে ফুলসিরাত মিজানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিল দান দান শহীদ করিল উহুদের ময়দানে নবী বিনে কে দরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে দরাবে ফুলসিরাত মিজানে আরে নবীর উম্মতের দল ওই নবীর সুপারিশ তারা জান্নাত পাওয়া সম্ভব না অতএব বান্দা নবীর আদর্শে তুমি জীবনটাকে গড়ো তাহলে তোমার জীবনটা আসলে সফলতার দিকে চলে আসবে কিন্তু বান্দা আজকে বর্তমানে জসনে জুলুসের মাধ্যমে নবীর প্রেমিক দেখা অথচ তাদের চেহারা দিকে থাকাইলে নবীর কোনো বংশ পাওয়া যায় না নবীর কোনো সুন্নত নাই অথচ তাকে যদি প্রশ্ন করা হয় তুমি নবীর সুন্নত কিনা ওই ব্যক্তি বলবে আমার মতো নবীর আশেক বাংলার জমিন ওয়াবাব নাই আরে নবীর উম্মতের দল নবীর আদর্শ জীবন গড়ো তোমার জীবনটা কামিয়াব হবে নতুবা বান্দার জীবনটা সফলতা আসতে পারে না আরে নবীর উম্মতের দল যদি তুমি জান্নাতের মধ্যে যাইতে চাও তাহলে আল্লাহর হুকুম মাহকাম মানতে হবে নবীর আদর্শ চলতে হবে যদি তুমি চলতে পারো তাহলে আমার আল্লাহ তাআলা এমন সুন্দর একটা জান্নাত রেডি করে রেখেছেন আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন আদাতুল ইবাদিয়াস সালিহিন ما
لا عين مرأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أمر الله تعالى حديث قدسي تبولين أعدت لعبادي الصالحين صالح بندر جنة أمي الله تشندر اكتزنة تريك ركيتي بولي ما لا عين مرأت بريتي بيري كونو چوك وي جنة تدك ناي ولا أذن سمعت بريتي بيري كونو كرن স্রবণ করে নাই ওয়ালা খতর আলা কলবি বাশার পৃথিবীর কোন অন্তর উপলব্ধি করতে পারে নাই জান্নাতটা কেমন সুন্দর করে সাজাইছেন আরে নবীর উম্মতের দল ওই জান্নাতের মধ্যে যদি যাইতে চাই তাহলে আল্লাহর হুকুম আহকাম মানতে হবে নবীর তরিকা চলতে হবে কি নবীর এত সুন্দর আদর্শে প্রেরণ হয়েছেন রাসূল বলেন বুইস্তু উতিম্মা মাকারিমাল আখলাক রাসূল বলেন আমি প্রেরিত হয়েছি আখলাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য পুরো আখলাকে হাসানাকে পরিপূর্ণতা করার জন্য যে এত সুন্দর নবী আল্লাহ প্রেরণ করেছেন এত সুন্দর আদর্শ দিয়ে আল্লাহ নবীকে প্রেরণ করেছেন কিন্তু ওই আদর্শ মানতে পারি যদি ওই নবীর আদর্শ আমরা নাই মানি তাহলে কি আমাদের জীবনে সফলতা আসবে আরে নবীর উম্মতের দল যদি তুমি নবীর আদর্শ মানতে পারো তাহলে তোমার জীবনে সফলতা কিন্তু বান্দা যদি নবীর আদর্শ না মানতে পারো জীবনে সফলতা নাই আরে নবীর আশিক নবীর উম্মতের দল বর্তমানে একটা সূর্য 30 কোটি 9 লক্ষ মানে পুরো সূর্য কিন্তু এখন সূর্য নাই হাশর ময়দানে আল্লাহ সূর্যকে বলবে সূর্য যত তাপ তুই জমিনের মধ্যে ছেড়ে দে সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা গুনাহগারের মগজ বাতের মারের মতো টাস টাস করে ফেটে যাবে গুনাহগারের নারীগুলো পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে শুধু তাই না অন্যদিকে জাহান্নামের হুংকার আল্লাহ তাআলা বলবে ফেরেশতা দল তোমরা জাহান্নামকে ভালোভাবে ধরে নাও 70,000 রহমতের ফেরেশতারা ওই জাহান্নামকে ধরতে পারে না আবার আল্লাহ তাআলা কুদরতি হাতের মাধ্যমে সামান্য পানি জাহান্নামের মধ্যে ছিটা দেওয়ার পরে ওই জাহান্নাম কঠিন হুংকার দিবে না ফেরেশতারা বলবে উমালিক এটা কেমন পানি দিছো এটা কি জমজমে পায় না কাউসারের পায় না কাবাহাতের পানি আল্লাহ বলবে ফেরেশতার দল এটা জমজমে পানিও না এটা কাউসারের পানিও না ওই পানিটা হলো আমার আখির জামানার পয়গম্বরের উম্মতের চোখের পানি চোখের পানির এত দাম ওই চোখের পানির মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব নতুবা কি আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারেন আল্লাহ রাসূল বলেন বুইস্তু লিউতিম্মা মাকারিমাল আখলাক আমি নবী প্রেরিত হয়েছি যেন আখলাকে হাসানাকে পরিপূর্ণ দান করতে পারি তে নবীর এত সুন্দর আদর্শ পায় যদি আমি আপনি জীবনকে পরিপাটি করতে না পারি নবীর আদর্শে চলতে না পারি তাহলে কি আমাদের জীবনে সফলতা আসবে জীবনে সফলতা আসবে না অতএব শয়তান আপনাকে ক্রমন্তনা দিবে ওই শয়তান থেকে হেফাজত থেকে যেন আমি আপনার নবীর আদর্শ মানতে পারি বিশেষ করে শয়তান আপনাকে ক্রমন্তনা দিবে রাসূল বলেন ইন্না শয়তানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরা দাম শয়তান বনি আদমের প্রত্যেকটা রোগের শিরায় শিরায় চলতে পারে অতএব ওই শয়তানের ক্রমন্তনা যেন আমরা বাঁচতে পারি নবীর আদর্শ অনুযায়ী আমরা আগড়ে ধরতে পারি আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক